আমাদের পরবর্তী বন্ধু ফোনে অপেক্ষা করছেন, কে আছেন? হ্যালো, হ্যালো কে বলছেন? হ্যালো, আমি দেবাশিস কুন্ডু বলছি। আমি বললাম, আপনি বললেন লাইনটা ধরে থাকতে। হ্যাঁ, আপনি কথা বলতে পারেন, আমি তনুজা বলছি, আপনি এফএম টিভিতেই কথা বলছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, আপনি এবার মাগের বাজার থেকে দেবাশিস কুন্ডু বলছি। হ্যাঁ বলুন দেবাশিস দা, বলুন বলুন। প্রথমটা হচ্ছে আমার, হ্যাঁ, আপনাদের দুজনকে সকাল জানাচ্ছি, ডাক্তারবাবু এবং আপনাকে দিদি। আজকে এই মূল্যবান আলোচনায় বেশি দীর্ঘায়িত করবো না। আমি অনেক, হ্যাঁ, লাস্ট 20 বছর ধরে আমি প্রেশারের ওষুধ খাই এবং আমার ডক্টর পিকে দেব আমাদের নর্থের কোথায় বসে ওনার আন্ডারে ফোন আছি দীর্ঘ অনেক বছর ধরেই। প্রেশারের ওষুধ বলতে গেলে আমি ওই ডাক্তারবাবু যেহেতু পাশে আছি বলে বলি, 4টে ওষুধ সকালবেলায় খাচ্ছি, হচ্ছে টেনশন HHT, আর তারপরে খাচ্ছি নেক্সোবাস 10, রাত্রে খাচ্ছি অ্যাটোস্টোবার 10, আর কপিটা 75। আপনি দেখো, কিছুক্ষণ আগে পূর্বতন বক্তা একজন বললেন, এর আগের একজন বক্তা, যে সর্বিচেতের ব্যাপারটা আপনি বললেন, তাহলে কি আমার হারে আমি বছরে একবার আমি এলাহাবাদ ব্যাংকে অফিসার। হ্যাঁ, এখন আমি যেহেতু বছরে একবার আমি টেস্ট করে, আমি ওই 6 মাস অন্তত আমি কিছুদিন আগে টেস্ট করেছি, হারে সেরকম কিছু নেই, তবে প্রেশারটা আছে খুব, তার সঙ্গে সুগার লাইনটাও বর্ডার লাইনটা ক্রস করেছে। এবার আমার কি মানে অন্য ধরনের কোনো চিকিৎসা বা অন্য ডাক্তারবাবু একটা সাজেশন আমি চাইছি, এবং সর্বিচেতের ব্যাপারটা যেটা বলুন, যে প্রেশারটা সর্বিচেত রাখা যেতে পারে, যদি কোনো অসুবিধা হয় অলনের কাটে তাহলে ওটা দিলে কিছুটা ই হয়, ফার্স্ট এই কাজটা করে, সেটা ডাক্তারবাবুর কাছে ওনার মূল্যবান বক্তব্য আমি শুনতে চাইছি। নমস্কার। সর্বিটেট, আপনি সর্বিটেট আপনি সেফলি রাখতে পারেন। সর্বিটেট হচ্ছে করোনারি ডায়ালেটার, কোনো ক্ষতি করবে না আপনার, ওটা করোনারি ডায়ালেট করে সেই সময় ব্লাড সার্কুলেশনটা বাড়াবে, প্লাস কিছুটা ব্লাড প্রেশারও কমিয়ে দেয়। ধরুন খুব বেশি প্রেশার হলো, তখন আর সর্বিট খেলেও কিছুটা কমে। কিন্তু আপনার কি ECG করা হয়েছে? ECG কি নর্মাল? আপনি জানেন উনি বোধহয় কানেকশন বিচ্ছিন্ন করে দিয়েছেন, তা উনি একটু আগে বললেন যে উনি বছরে একবার করে চেকআপ করান, যদি তো তাতে কিছু ধরা পড়েনি আপাতত, ঠিক আছে, কিন্তু শুধু প্লেন ECG তে, রেস্টিং ECG অনেক সময় ধরা পড়ে না। আচ্ছা, তখন অনেক TMT করতে হয়, ট্রেডমিল টেস্ট করে ECG। আচ্ছা, ওনার যেহেতু ব্লাড প্রেশার বেশি আছে, ইউজুয়ালি হার্টের একটু প্রবলেম থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, এবং ওর ইকো করে দেখতে হবে যে কোনো ওয়াল মোশন অ্যাবনর্মালিটি আছে কিনা। আচ্ছা, যদি ওয়াল মোশন অ্যাবনর্মাল তার আলাদা চিকিৎসা, এবং এবং যদি ওই যেটা আগের ক্ষেত্রে বললেন যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলার বেড়ে গেছে কিনা, প্রেশার বাড়লে সাধারণত পারে, এগুলো একবার দেখে সেই মতো চিকিৎসা করতে হবে। আচ্ছা, শুধু অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খেলেন, প্রেশারটা কিছুটা কমলো, এটা ট্রিটমেন্ট হলো না। ওকে, এটা পরে হার্টের প্রবলেম আসতে পারে।